লাল লালটুকটুকে মরিচে সাজানো হাট সূর্য ওঠার পর থেকেই হাটে আসতে শুরু করে মরিচ নৌকা এবং ঘোড়ার গাড়িতে করে ফুলছড়ি উপজেলার টেংরাকান্দি মোল্লার চর খোলা বাড়ি ফজলুপুর বাড়ি উড়িয়া ফুলছড়ি সাঘাটা ও সুন্দরগঞ্জ উপজেলার চরাঞ্চল এবং জামালপুর জেলার দেওয়ানগঞ্জের বক্সিগঞ্জের কয়েকটি চর থেকে মরিচ বিক্রি করতে আসেন কৃষক ও পাইকাররা এরপর শুরু হয় বেচা কেনার হাক ডাক বেলা বাড়ার সঙ্গে বেড়ে যায় ক্রেতা বিক্রেতার ছোটাছুটি ও ব্যস্ততা ক্রেতার সঙ্গে বিক্রেতার দরদাম মিটলে তা তোলা হয় বড় বড় দাড়িপাল্লায় সেখান থেকে বস্তা বোঝাই হয়ে তা উঠে ট্রাক ও ভটভটির ওপর চলে যায় বিভিন্ন গন্তব্যে এটি গাইবান্ধার ফুলছড়ির শুকনো মরিচের হাটের চিত্র এই উপজেলায় মরিচ চাষ বেশি হওয়ায় জেলার একমাত্র হাট বসে এখানে মরিচের যে কন্ডিশনটা সেটা আসলে বলা খুবই দুঃখজনক বিষয় কারণ আমরা যে গ্রাম থেকে মাল যে ক্রয় করি কিন্তু অনেক কিন্তু সব বেশি মূল্যে কিন্তু ক্রয় করতে হচ্ছে গত হাটে যে বাজারটা কিছু বেশি ছিল বাট আজকে যে বাজারটা আছে ওই অনুযায়ী কিন্তু আমরা মাল ক্রয় করে নিয়ে আসছি হ্যাঁ বাজার অনুযায়ী কিন্তু আজকে বাজারটা এত ডাউন যে আমরা মাল যে রেডি কিনে নিয়ে আসছি সে বিক্রি করতে পারতেছি না খুবই খারাপ কন্ডিশন এই মার্কেট গুলো কিন্তু আমরা আশা করছি যে একটু ভালো কন্ডিশনে বিক্রি করতে পারবো কিন্তু আজকে যে পজিশনটা আমাদের যে স্বপ্নটা সব ভেঙে করছি মন মরিস আমার মনে করেন যে টোটাল জমি আজকে মানে মাল বেশি তো দাম মানে লাভ হচ্ছে না কেমন দামে ক্রয় বিক্রয় আজ দশ হাজার পর্যন্ত হয়েছে হাইস্ট 10000 এদিকে হাজার থেকে 9000 9500 9600 800 এই রকম বিক্রি হয়েছে আর কি গজারিয়া ইউনিয়নে ব্রহ্মপুত্র সংলগ্ন হাটে বিভিন্ন চর থেকে প্রচুর মরিচ আসে সপ্তাহের শনি ও মঙ্গলবার দুই দিন সকাল 7টা থেকে দুপুর পর্যন্ত এই হাট বসে এই অঞ্চলে ফুলছড়ি হাট মরিচের বাজার হিসেবে বেশ প্রসিদ্ধ প্রতি হাটে কোটি টাকার উপর মরিচ কেনা বেচা হয় ফুলছড়ি মরিচ হাট নামে পরিচিত এই হাট এখন লাল মরিচে রঙিন হয়ে উঠেছে আমি আওয়াজ করছি আড়াইবিগা আড়াই বিঘের জমিতে মরিচ হয়েছে চোদ্দো থেকে পনেরো মন মরিচ হয়েছে আর কি বাজার তো খুবই খারাপ আট হাজার সাড়ে আট হাজার টাকা বাজার এই বাজারে মর বিক্রি করলে তো আমার ঋণ তো ঋণ আছে আছে তারপর জরিমানা হবে আর কতটা হিসাব নেই তাই কারণ যে টাকা তো পড়ার টাকা ব্যবসা করি ব্যবসা করছি মানে অনেক লস হয়ে যাবে আর কি দেড় বিঘা আওয়াজ করছি হ্যাঁ তেরোশো যেমন হবে আট হাজার নয় হাজার সাড়ে হাজার দশ হাজার তাতে খুব একটা লাভ হবে না এই মরি শনিবার মঙ্গলবারে এই হাটে প্রচুর আমদানি আসে এইখান থেকে গোটাল বাংলাদেশ এই মরিচ চলে যায় প্রাণ কোম্পানি এই স্কয়ার এই কোম্পানি বিভিন্ন জায়গায় জায়গায় এই মরিচ চলে যায় এখান থেকে প্রচুর আমদানি হয় এবং বিক্রিত হয় গাইবান্ধার লাল মরিচ বা শুকনো মরিচের কদর রয়েছে দেশব্যাপী ব্রহ্মপুত্র তিস্তা ও যমুনা নদীবেষ্টিত জেলার চার উপজেলার চর দ্বীপচরের শত শত বিঘা জমিতে মরিচের ব্যাপক ফল হয়ে থাকে সাধারণত বন্যার পানি নেমে যাওয়ার পরই চরের পলি মাটিতে বীজ ছিটিয়ে দুই তিনবার নিরানি দিলেই বিনা স্বরে বিস্তর ফলন হয় মরিচের মাটির গুণাগুণ ও আবহাওয়ার কারণে চরাঞ্চলের মরিচের রং সুন্দর ও আকার বড় হয় এ কারণে বগুড়া নওগাঁ রংপুরসহ বিভিন্ন জেলার ব্যবসায়ীরা ফুলছড়ি হাটে মরিচ কিনতে আসেন তবে বেশি মরিচ কেনেন ভোগ্যপণ্য উৎপাদনকারী নামি দামি কয়েকটি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা গাইবান্ধায় কিন্তু মরিচ একটি ব্র্যান্ডিং করব আমাদের গাইবান্ধার যে ব্র্যান্ডিং জেলা ব্র্যান্ডিংয়ের মরিচও আমাদের একটি ব্র্যান্ডিং করবো তো সেই হিসাবে আমাদের গাইবান্ধা জেলায় বাইশো একটু জমিতে বাইশো একটু জমিতে এবছর মরিচের আবাদ হয়েছে এবং এই মরিচ এটি বেশিরভাগ অংশটি এখানে চরের হচ্ছে এবং চরের মরিচের আবহাওয়া অনুকূল এবং চরের আবহাওয়ার কারণে উৎকৃষ্ট মানের যে মরিচ সেটি কিন্তু এই গাইবান্ধা জেলায় উৎপন্ন হচ্ছে এবং কৃষকেরা যেটি এবার যে মরিচে কিন্তু ভালো দাম পাচ্ছে আচ্ছা আমাদের পক্ষ থেকে আমরা এই যে মরিচ যে উৎপাদন হচ্ছে এই গাইবান্ধার মরিচ যে উৎকৃষ্ট মানে মরিচ এটি নিয়ে আমরা বিভিন্ন প্রচারণা এবং প্রচারণা এগুলো আমরা চালাচ্ছি ভাইদেরকে আমরা পরামর্শ দিচ্ছি কৃষি বিভাগ থেকে যে এই মরিচ যেন কৃষক ভাইরা চাষ করে কোনোভাবেই বিভিন্ন রোগ বালাই দ্বারা আক্রান্ত হয়ে যেন ক্ষতিগ্রস্ত না হয় সেটি করছি পাশাপাশি এটি আমরা বিভিন্ন প্রচার প্রচারণা বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক আমরা যদি প্রচার প্রচারণা আরও বেশি করার যে উদ্যোগ সেগুলো আমরা নিয়েছি যেন এই পণ্যটিকে আমরা জিআই পণ্য হিসাবে গাছবান্ধের জিয়াই পণ্য হিসাবে অন্তর্ভুক্ত করা যায় Luna Frusnipa TakaPost.